ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ না করায় ন্যাটোর উপর ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ন্যাটোর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এই শীর্ষ সম্মেলনকে দুর্বল ও বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। আরও জানাচ্ছেন মারজিয়া মান্নান। রাশিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র আর বিমান হামলা চালাচ্ছে আর শহর দখল করছে, তখন অনেক আকুতির পরও পশ্চিমা মিত্রদের কাউকেই পাশে পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ন্যাটো ইউক্রেনের নো ফ্লাই জোন প্রতিষ্ঠার দাবিতে অস্বীকৃতির কথা সাফ জানিয়ে দিল। রাশিয়ার বিমান হামলা ঠেকাতে ন্যাটোর কাছে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণার আবেদন করেন জেলেনস্কি, কিন্তু সেই আশায় জল ঢেলে এই অনুরোধ মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো। NATO planes operating over Ukrainian airspace or NATO troops on Ukraine. শুক্রবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউক্রেনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে ইউরোপে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বলে সম্মেলনে জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। This alliance came together with speed, with unity, with determination. ন্যাটোর এই সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো শীর্ষ সম্মেলনকে দুর্বল ও বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন। ন্যাটো নেতাদের উদ্দেশ্য করে অনেকটা অসহায় জেলেনস্কি বলেন, ন্যাটো জোটের নেতারা ইউক্রেনের শহর ও গ্রামে আরো বোমা হামলার জন্য সবুজ সংকেত দিলেন। এদিকে ইউক্রেনে হামলার জেরে এক বিরল পদক্ষেপ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সিঙ্গাপুর। নিষেধাজ্ঞায় তারা রপ্তানি নিয়ন্ত্রণ করার পাশাপাশি রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে। Intends to act in concert with many other like-minded countries to impose appropriate sanctions. অন্যদিকে ইউক্রেনের উত্তর পূর্ব ও দক্ষিণ এলাকায় ব্যাপক যুদ্ধ চলছে। মারিয়াপোল ঘিরে রেখেছে রুশ বাহিনী। কিয়েভ ও খারকিভেও ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়াও রাশিয়া আরও একটি পারমাণবিক কেন্দ্র দখলের কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্সিয়া মান্নান, মাইটিভি।